এখানে কল থেকে গোসলে পানি নিতে আসি এবং তারপরেই শুনতে পাই আমার হাঁসগুলো অনেক শব্দ করতেছিল, পানির মধ্যে ছিল এরা। তখন এখানে ঢানার চাপড়াতে থাকে এবং অনেক শব্দ করতে থাকে, আর তারপর আমি ভয় পেয়ে যাই, ভাবলাম কি না কি হলো। তারপর আমি এখানে ছুটে আসি এবং আসার পর ওই যে গাছটি দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি দেখতে পাই এই নেটের মধ্যে তার ঠোঁট আটকে গিয়েছিল এবং আমি নেমে একে ধরেছি, কিছুতেই ছুটতে পারতেছিল না। আমার ছেলে এই বকটি দেখে খুব আনন্দ পেয়েছে এবং একে ধরার জন্য বেহুশ হয়ে গেছে। এর মুখ থেকে ছুটিয়ে দেব নেটটি। ঠোঁট অনেক ধার ভেতরে আটকে গেছে। এবং একে নিয়ে আসার সময় আমার হাঁসগুলো অনেক ভয় পেয়েছে। কেচে আনো তো, অনেক চেষ্টার পরও এটি খুলতে ব্যর্থ হলাম। এমনভাবে আটকে গেছে, ভীষণ কষ্ট হচ্ছে। আর ওর তো ছোট্ট একটি প্রাণ, কিভাবে ছুটবে দেখি। কেচি দিয়ে কেটে দিব। কেটে ফেলেছি, তবুও বের করা যাচ্ছে না। এর মাঝখানের দাঁত এত শক্ত, খাঁচকাটা দেয়টি শক্তভাবে আটকে গেছে। কিছুতেই ছোটানো যাচ্ছে না, বুঝতে পারছি না। পারি না, কেউ পারি না। এটিও ভীষণ চেষ্টা করেছিল ছোটার জন্য কিন্তু পারেনি। এই যে রক্ত বের হয়ে গেছে দুই সাইড থেকে, এই যে ঠোঁটে রক্ত বের হয়ে গেছে, তবুও পারেনি। সাড়ে সাতটা দিছে, শেষ।
ওকে থাকুক। এটি খাঁচের মধ্যে কি অবস্থা করছে, একদমই থাকতে চাচ্ছে না।